এশিয়াডে বক্সিং দিয়ে শুরু হয়েছিল, বক্সিংয়ে আবারও জেগেছে আশা। সেলিম হোসেনের একটা জয় বাংলাদেশকে এনে দেবে এবারের আসরের দ্বিতীয় পদক, আর তাহলে হবে ব্যক্তিগত দ্বিতীয় পদক এটি। প্রথমটিও ছিল বক্সিং রিংয়ে। কাল 57 কেজি ওজন শ্রেণীর কোয়ার্টার ফাইনালে নামবেন সেলিম। গেমস ভিলেজের ডাইনিংয়ে খাবার অভাব নেই, কিন্তু পেট ভরে খেতে পারেন না সেলিম হোসেন। ওজনটা যদি বেড়ে যায় সেই ভয়ে। বক্সিংয়ে অনূর্ধ্ব 57 কেজি শ্রেণীতে লড়েন সেলিম, ওজনটাও সেই 57 ছুঁই ছুঁই। বাউটের দিন যদি তা ছাড়িয়ে যায় তাহলেই হয়ে যাবেন ডিসকোয়ালিফাইড। এখন যে তার হাতেই বাংলাদেশের আশার মশাল, আর মাত্র একটা জয় এনে দিবে কাঙ্ক্ষিত পদক, ঘোঁচাবে 37 বছরের অপেক্ষা। জয়ের নেশায় মত্ত সেলিম। আসলে বক্সিং খেলাটা এমন, একটা ম্যাচ উইন হওয়ার পর অটো আপনার ভিতরের উইনিং যে বলে জিনিসটা, ওই জিনিসটা বাড়তে থাকে। তো একটা দুইটা এভাবে যখন আমি ম্যাচগুলো উইন করছি, আমার আত্মবিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস আর উপরওয়ালার প্রতি আমার সেই আস্থাটুকু আছে। কারণ যেভাবে আমি ট্রেনিং করছি, শ্রম পরিশ্রম করছি, নিজের ঘাম ঝরাচ্ছি, তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি নেক্সট ম্যাচও উইন করব। জাপানি প্রতিপক্ষ সুদাই হারাদার চেয়ে উচ্চতা আর শক্তিতে এগিয়ে থাকলেও গতিতে পিছিয়ে, জানেন সেলিমও। তাকে নিয়ে আমি মানে চর্চা করছি, আমি আমার কোচ সফল ইসলাম মাসুদ স্যার। তো যেভাবে খেলা লাগে আমি ওভাবেই নিজেকে প্রস্তুত করতেছি। তো ইনশাল্লাহ আমি কোনো দিক দিয়ে নিজেকে কম ভাবতেছি না তার থেকে। প্রতিপক্ষের সেই দুর্বলতাকে পুঁজি করে ভালো কিছুর জন্য শিষ্যকে প্রস্তুত করছেন কোচ। তাকে নিয়ে আমি গত 2 দিন যাবৎ জাপানের যে প্লেয়ার সেই প্লেয়ারের খেলাটা দেখাচ্ছি, এবং তার যে দুর্বলতাগুলো সেটা বের করে আমরা সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। এশিয়াডে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ব্যক্তিগত পদক এসেছিল 1986 সিউল আসরে বক্সার মোশারফ হোসেনের হাত ধরে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, হ্যাংজু, চীন।